স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম লেবাননে পেজারের মাধ্যমে সন্ত্রাসী তৎপরতা পশ্চিমাদের জন্য লজ্জাজনক বলেছেন ইরানের প্রেসিডেন্ট এরপর জানিয়ে দেব বাজনা থাকায় জাতীয় সংগীত বাজার সময় দাঁড়ালেন না আফগান কূটনীতিক এদিকে পেজার বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন এরদোয়ান এরপর জানিয়ে দেব এবার হিজবুল্লার ওয়ারলেস রেডিওতে বিস্ফোরণ আরও জানিয়ে দেব পাঁচ হাজারের বেশি বেসামরিক হত্যা করেছে জান্তা সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশি সহ চব্বিশ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন লেবাননে পেজারের মাধ্যমে সন্ত্রাসী তৎপরতা পশ্চিমাদের জন্য লজ্জাজনক বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড মাসুদ পেজেশকিয়ান বলেছেন লেবাননে পেজারের মাধ্যমে যে সন্ত্রাসী তৎপরতা চালানো হয়েছে তা পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকার জন্য লজ্জাজনক গতকাল লেবানন জুড়ে সন্ত্রাসী পদক্ষেপের মাধ্যমে বহু প্রেজারে বিস্ফোরণ ঘটানো হয় হিজবুল্লার বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন এসব যন্ত্র ব্যবহার করত লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে পেজার বিস্ফোরণে অন্তত এগারো জন নিহত ও প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন তিনি আরও বলেন যেসব যন্ত্র ও পণ্য মানবজাতির জন্য তৈরি করা হয়েছে এবং যেগুলো সবাই ব্যবহার করছে সেইসব যন্ত্র বা পণ্য দিয়ে সন্ত্রাসী তৎপরতা চালানোর অর্থ হল মানবতাকে ভুলণ্ঠিত করে অপরাধ ও ধ্বংসযজ্ঞকে প্রাধান্য দেওয়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আরও বলেন লেবাননের ঘটনা আবারও প্রমাণ করেছে পশ্চিমারা যুদ্ধবিরতি চায় বলে মুখে দাবি করলেও বাস্তবে তারা ইহুদিবাদী ইসরায়েলের হত্যা নির্যাতন তথা অপরাধযজ্ঞের পক্ষে গাজা তথা ফিলিস্তিনে চলমান অপরাধযজ্ঞ বন্ধে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের আহ্বান জানান ড পেজেশকিয়ান বাজনা থাকায় জাতীয় সংগীত বাজার সময় দাঁড়ালেন না আফগান কূটনীতিক অন্যান্য গানের মতো জাতীয় সঙ্গীতকেও প্রাণবন্ত করে তুলতে এত বাজনা যুক্ত করা হয় তবে এই বাজনা থাকায় পাকিস্তানের জাতীয় সংগীত বাজার সময় দাঁড়িয়ে সম্মান জানাননি আফগান কনসাল জেনারেল হাফিজ মহিবুল্লাহ সাকির গত মঙ্গলবার ঈদে মিলাদুন্নবীর একটি অনুষ্ঠানে কনসাল জেনারেল হাফিজ মহিবুল্লাহকে আমন্ত্রণ জানান পাকিস্তানের খাইবার পাক্তনখর মুখ্যমন্ত্রী আলিয়ামিন গান্দাপুর ওই অনুষ্ঠানের শুরুতে পাকিস্তানের জাতীয় সংগীত বাজানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে অনুষ্ঠানে উপস্থিত সবাই দাঁড়ালেও আফগান কনসাল জেনারেল ও তার সহযোগী বসে আছেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর পাকিস্তানে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় পাকিস্তান বিষয়টি এতটাই গুরুত্বের সঙ্গে নেয় যে তারা আফগান দূতাবাসে এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদও জানায় দেশটি যোগ করেছে আফগান কনসাল জেনারেল কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন তিনি পাকিস্তানের মানুষকে অসম্মান করেছেন তবে পরবর্তীতে আফগান কনসুলার মুখপাত্র জানিয়েছেন তার কনসাল জেনারেল পাকিস্তানের জাতীয় সঙ্গীতকে অসম্মান করেননি মূলত এতে বাজনা থাকায় তিনি দাঁড়াননি তিনি বলেছেন যেহেতু জাতীয় সঙ্গীতে বাজনা ছিল তাই জাতীয় সঙ্গীত চলার সময় আফগান কনসাল জেনারেল দাঁড়াননি বাজনার কারণে আমরা আমাদের নিজেদের জাতীয় সঙ্গীতকেই নিষিদ্ধ করেছি যদি এতে বাজনা না থাকত তাহলে দাঁড়িয়ে বুকে হাত রেখে তিনি সম্মান জানাতেন পেজার বিস্ফোরণ নিয়ে মুখ খুললেন এরদোয়ান লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরণে হতাহতের ঘটনায় মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান তিনি বলেছেন আঞ্চলিক সংঘাত ছড়িয়ে দেওয়ার ইসরায়েলি চেষ্টা অত্যন্ত বিপজ্জনক বুধবার আঠারোই সেপ্টেম্বর লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে ফোনালাপে এরদোগান এ কথা বলেন তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি জানিয়েছে ফোনালাপে পেজার হামলায় এর দোকান দুঃখ প্রকাশ করেছেন এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা করেছেন তিনি আহতদের দ্রুত কামনা করেন বলেন এই অঞ্চলের সংঘাত ছড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েলের প্রচেষ্টা অত্যন্ত বিপজ্জনক এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে প্রসঙ্গত স্থানীয় সময় মঙ্গলবার দুপুর নাগাদ লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরিত হতে থাকে দেশটির যোদ্ধারা বোঝে উঠতে পারেননি ঠিক কি হয়েছে হামলার পরপরই আরবি ভাষার কিছু সংবাদ মাধ্যম এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে খবর প্রকাশ করে এই হামলায় এখন পর্যন্ত নয় জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে অভাবনীয় এই হামলা কিভাবে চালানো হয়েছে তা নিয়ে এখনও খুঁটিনাটি বিশ্লেষণ চলছে তবে পুরোচিত্র পেতে আরো কিছুদিন সময় লেগে যেতে পারে এবার হিজবুল্লার ওয়ারলেস রেডিওতে বিস্ফোরণ এবার লেবাননের দক্ষিণে এবং বৈরুতের হিজবুল্লার ব্যবহৃত ওয়ারলেস রেডিও বিস্ফোরিত হয়েছে বুধবার ঘটনা ঘটেছে নিরাপত্তা সূত্র ও একজন প্রত্যক্ষদর্শীর দিয়ে এ গণমাধ্যমের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে এর আগে মঙ্গলবার হিজবুল্লার কেনা পাঁচ হাজার পেজারে বিস্ফোরণের ঘটনা ঘটে এ ঘটনায় বারো জন নিহত ও তিন হাজারের বেশি আহত হয় এই পেজারগুলোর ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ লেবাননের একটি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্র জানিয়েছে হাতে ধরা রেডিওগুলো হিজবুল্লাহ পাঁচ মাস আগে কিনেছিল প্রায় একই সময়ে পেজারগুলো কেনা হয়েছিল মঙ্গলবার পেজার বিস্ফোরণে নিহতদের জানাজার সময় রেডিওগুলো বিস্ফোরিত হয় বুধবার হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা অন্যান্য দিনের মতো আজও গাজা যুদ্ধে ফিলিস্তিনি সংগে সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে লেবাননে মঙ্গলবারের গণহত্যার ঘটনায় আলাদাভাবে কঠোর প্রতিশোধ নেবে মিয়ানমার সংঘর্ষ পাঁচ হাজারের বেশি বেসামরিক হত্যা করেছে জানতা মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমাতে আরও বেপরোয়া হয়ে উঠেছে ক্ষমতাসীন জানতা বাড়িয়েছে হত্যাযোগ্য তিন বছর আগে সামরিক অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার মানুষকে গ্রেফতারও করেছে তারা দুই সালে ক্ষমতা দখলের পর জান্তা বাহিনী দেশটির পাঁচ হাজার তিনশত পঞ্চাশ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এখনও তারা গণগ্রেফতার হত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে সমানতালে বুধবার জাতিসংঘের বরাদ্দ এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে লাখো জনতা শুরু হয় রক্তাক্ত সহিংসতা বিক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় সশস্ত্র বিদ্রোহে আজও দেশটির বিভিন্ন প্রান্তে চলছে তীব্র লড়াই মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের একটি প্রতিবেদনে বলা হয়েছে অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার সামরিক বাহিনীর হাতে পাঁচ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন তদন্তকারীরা দেশটিতে প্রবেশের অনুমতি না পাওয়ায় দূর থেকেই শত শত ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনটি তৈরি করে বাংলাদেশি সহ চব্বিশ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া রোমানিয়া সীমান্ত পুলিশ আঠাশে আগস্ট থেকে তিন সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন দেশের তেইশ জন অভিবাসীকে পুলিশ প্রহরায় নিজ দেশে ফেরত পাঠিয়েছে এছাড়া চোদ্দ সেপ্টেম্বর এক তরুণ বাংলাদেশি অভিবাসীকেও ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে বুখারেস্ট প্রথম দফায় পাঠানো তেইশ জনকে রোমানিয়ার আরদ এবং ওটোপেনি শহরের আটক কেন্দ্র থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় অভিবাসীদের মধ্যে ছিলেন উনিশ জন পুরুষ ও চার জন নারী এই অভিবাসীরা বিভিন্ন কারণে রোমানিয়ায় অনিয়মিত হয়ে পড়ায় তাদের পুলিশি প্রহরায় ফেরত পাঠানো হয় যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে আছেন বাংলাদেশ পাকিস্তান সিরিয়া লেবানন ভিয়েতনাম নেপাল আজারবাইজান ইথিওপিয়া ও শ্রীলঙ্কার নাগরিক তেইশ জনের মধ্যে বাইশ জনি বৈধ ভিসা নিয়ে রোমানিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছিলেন তাদের মধ্যে জন ওয়ার্ক পারমিট বা কাজের ভিসায় এবং দুজন টুরিস্ট ভিসায় দেশটিতে যান এছাড়া একজন অনিয়মিত উপায়ে দেশটিতে পৌঁছেছিলেন এই তেইশ অভিবাসীকে বেশ কয়েকটি আলাদা ফ্লাইটে দেশটির ক্লোজ নাপোকা আন্ত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বুখারেস্টে অবস্থিত হেনরি কোয়ান্ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহিষ্কার করা হয়